শেষ মুহূর্তে এসে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ক্লাস শুরু হবে অনলাইনে, এই ক্লাসের খুব একটা কি মূল্য থাকবে? পড়ুয়াদের মধ্যে ডিজিটাল বৈষম্য কমাতে উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবং তোমাদের জন্য যে ডাউট ক্লিয়ারেন্সের ব্যবস্থা করা হয়েছে, ফোন কলের মাধ্যমে তোমরা তোমাদের পড়াটাকে জিজ্ঞাসা করতে পারবে। এস মেনুর মাধ্যমে কনসার্ন টিচার ডাউট ক্লিয়ারিং এর মতো করে তাকে পরিষ্কার কোশ্চেন অ্যানসারটা বলে দেবেন যে ঘটনাটা কিভাবে হচ্ছে। এটা কি ততটা কার্যকরী হবে? আজকে সেটা নিয়ে বিশ্লেষণ করব। এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি তিনি কি জানিয়েছেন এই সম্বন্ধে, এই বক্তব্যটিকে নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে। এই ভিডিওটি দেখলে মূলত তোমরা দুটি জিনিস জানতে পারবে। এক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস কীভাবে হবে এবং তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তোমরা কীভাবে সলভ করতে পারবে। আর সব থেকে বড় যে জিনিসটা জানতে পারবে সেটা হলো এই দুটি জিনিসের মাধ্যমে তোমাদের আদৌ কি লাভ হবে পরীক্ষার প্রস্তুতির জন্য। তাই এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানার জন্য অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে অবশ্যই। এবং চ্যানেলে যারা প্রথম এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা। তোমরা জানো সকলে আবারও কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এবং আবারও কিন্তু আগের মতোই কিন্তু বিধিনিষেধ চলছে। বাড়তে বাড়তে রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু পৌঁছে গেল 40-এর দোরগোড়ায়। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে যা কিনা রেকর্ড, শুধুমাত্র কলকাতা উত্তর চব্বিশ পরগনাতে মৃতের সংখ্যা 22। দৈনিক সংক্রমিতদের মধ্যে 12,000ই কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলা। শনিবারও গঙ্গাসাগরে মাঘী স্নানে দেখা গিয়েছে ঘিচঘিচে এই ভিড়। এদিনই খোলা আকাশের নিচে বিধিনিষেধ মেনে মেলার আয়োজন করা যেতে পারে বলে নির্দেশিকায় জানিয়েছে রাজ্য। আর একই দিনে রেকর্ড সংখ্যক মৃত্যু হল রাজ্যে। এবং এমনও আশঙ্কা করা যাচ্ছে এই লকডাউন কিন্তু আরও ধীরে ধীরে ক্রমে ক্রমে বাড়বে এবং স্কুল কলেজ তো অবশ্যই বন্ধ এরকমভাবেই থাকবে। তাই এই মুহূর্তে এসে অনলাইন পদ্ধতিতে ক্লাস করানোর শেষ প্রাক্কালে এসে যে একটা চেষ্টা, এই চেষ্টাটাকে সাধুবাদ জানাতে হয়। কিন্তু এই পদ্ধতি ততটা কি কার্যকরী হবে বাচ্চাদের উপর, অতীতে কি লাভ পাবে ছাত্র ছাত্রীরা, সেটাই কিন্তু জানার বিষয়। সেই সম্বন্ধে উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি কি জানিয়েছে একটু আমরা দেখে নেব। টেলিফোন কানেকশনটা সবার কাছেই অন্তত রয়েছে, সেটা ল্যান্ডলাইন হোক অথবা জাস্ট আর কি কোনো একটা মোবাইল ডিভাইস। তিনি প্রথমেই বললেন যে ল্যান্ডলাইন বা ফোন, যে কোনো একটি স্মার্টফোন থাকলেই তোমাদের কাছে হবে। তো অনেক মাধ্যমিক পড়ুয়াদের কাছে এই মুহূর্তে স্মার্টফোন নেই, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা স্মার্টফোন পেয়েছো। কিন্তু উচ্চ মাধ্যমিক পড়ুয়া স্মার্টফোন বা টেলিফোন থাকলেই তোমাদের হবে না। ল্যান্ডলাইন তো সেক্ষেত্রে তোমাদের কাছে নেই, কিন্তু মোবাইল ফোন অর্থাৎ একটি স্মার্টফোন কিন্তু প্রায় সকলের কাছেই এই মুহূর্তে রয়েছে। সেখানে আমরা এইচএসসি প্রথম আমরা পার্টিসিপেট করছি, প্রায় 18-19টা সাবজেক্ট আমরা সেখানে থাকবে। এবং এই ফোনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু 1 থেকে 2টি সাবজেক্ট নয়, 18 থেকে 19টি সাবজেক্টের পড়া করানো হবে। কিভাবে বন্ধুরা একটি ফোন কলের মাধ্যমে 18 থেকে 19টি সাবজেক্টের পড়া করানো হবে তোমাদের, এটা তোমরাই অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাও। তোমরা কি পারবে 18 থেকে 19টি সাবজেক্টের পড়া একটা ফোনের মাধ্যমে তোমরা কি করতে পারবে? যেটি অফলাইনেও সম্ভব নয় সেটি অনলাইনে কিভাবে, সেটি একটি ফোন কলের মাধ্যমে কিভাবে, তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও। স্টুডেন্ট একটা পার্টিকুলার টাইম থাকবে, একটা অফিস আওয়ার্স দেওয়া থাকবে। তিনি বললেন অফিস আওয়ার্স, অফিস আওয়ার্স মানে 3 থেকে 4 ঘন্টা কিংবা কিছু কিছু ক্ষেত্রে 2 ঘন্টা করে ক্লাস হবে। তো 2 ঘন্টা করে যে ক্লাস হবে তার মধ্যে কতজনই বা পড়ুয়া, লক্ষ লক্ষ পড়ুয়া কিন্তু আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে, সেখানে কতজনই পড়ুয়া বা এখানে সাহায্য পাবে এই পরিষেবা থেকে? পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের সহায়তায় আমাদের আগামী 17 জানুয়ারি থেকে আমাদের টেলিভিশন প্রত্যেক দিন 2 ঘন্টা করে ক্লাস হবে, 17 তারিখ থেকে শুরু হচ্ছে। এছাড়াও বন্ধুরা দূরভাষে কিন্তু ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ G24 ঘন্টা বলে একটি খবরের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাবে টেলিভিশনে কিন্তু ক্লাস 2 ঘন্টা করে সেখানে ক্লাস হবে। এবং সেই ক্লাস যারা যারা টেলিভিশনে দেখতে পাবে না তাদেরকে আমি বলেছিলাম যে মোবাইলের ইউটিউব চ্যানেলে G24 ঘন্টা সার্চ করে সেই ইউটিউব চ্যানেলেও ক্লাসগুলো কিন্তু লাইভে করানো হবে। এবার তোমাদের এখানে একটি অসুবিধা বলে রাখি, যখন লাইভ ক্লাস টিভি চ্যানেলে হবে তখন তোমাদের জন্য কিন্তু প্রশ্ন উত্তরেরও পর্ব চালু করা হবে ফোনের মাধ্যমে। তো এই দূরভাষে ক্লাস চলার সময় বা চলাকালীন যখন অনলাইনে, যখন ফোনের মাধ্যমে পড়ুয়ারা প্রশ্ন করতে চাইবে কোনো শিক্ষক বা শিক্ষিকাকে, তখন কিন্তু সেই নাম্বারে ফোন করবে। তো বিভিন্ন জেলা থেকে যখন একটি নাম্বারে বারংবার কল করবে তখন কিন্তু প্রায় বেশিরভাগ পড়ুয়ারাই কিন্তু ব্যস্ত পাবে, সেক্ষেত্রে কিছু অংশ সাহায্য পেলেও ছাত্রছাত্রীদের মধ্যে কিছু অংশ কিন্তু অধরাই থেকে যাবে। তাই এই দূরভাষে ক্লাস
বাংলার শিক্ষা ক্লাসরুমে ক্লাস অথবা এই IVRS পদ্ধতিতে ফোনের মাধ্যমে ডাউট ক্লিয়ারিংস করা। এই দুটি পদ্ধতির মাধ্যমে হয়তো 90% পড়ুয়ারাই কিন্তু তাদের কোনো রকম প্রস্তুতি তারা নিতে পারবে না এবং তাদের খুব একটা সাহায্য হবে না। আর এই অনলাইন ক্লাস এবং ফোনের মাধ্যমে পড়াশুনো শুরু করার থেকে একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। অন্যান্য বোর্ডগুলি কিন্তু প্রায় অনেক দিন আগে থেকেই অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছিল পরবর্তীকালে লকডাউন বা করোনা হওয়ার ভয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা উচ্চশিক্ষা উচ্চশিক্ষা পর্ষদের বোর্ড কিন্তু একটি ভালো ডিসিশন নিল এবং এই ডিসিশন থেকে একটাই জিনিস আঁচ করা যাচ্ছে যে ভবিষ্যতেও কিন্তু স্কুল কলেজ কিন্তু খুলবে না এবং এইভাবেই তোমাদের ক্লাস চলবে। দৈনিক সংক্রমণের হার প্রায় 30%। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে উত্তর চব্বিশ পরগনাকে ছাপিয়ে শীর্ষে রয়েছে কলকাতা। তো এই ক্লাসে কি তোমরা খুশি? তোমরা কি এর থেকে 100% সাহায্য পাবে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও। আর জানাও তোমরা এই মুহূর্তে কতটা সিলেবাস কমপ্লিট করেছো। তোমরা বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের সাথে শেয়ার করা অত্যন্ত উচিত ছিল, তাই আমি তোমাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করলাম। এইভাবে ঠিক দেখা হবে বিকেল 5টায়। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।